গেল এক দশকে মানুষের আয় বেড়ে দ্বিগুণ হলেও কমেছে ক্রয় ক্ষমতা ও ভোগ যা জিডিপির হিসেবে সাড়ে পাঁচ শতাংশের মতো বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে বড় কারণ আয় বৈষম্য ও মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত উদ্যোগ না নিলে অর্থনীতিতে বাড়বে সংকট আরও ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের রাকিব হোসেনের রিপোর্ট ইউনিলিভার বাংলাদেশ নিত্য প্রয়োজনীয় প্রসাধন সামগ্রীর সবচেয়ে বেশি যোগান আসে এই প্রতিষ্ঠান থেকে যেখানে প্রতি বছরে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে উৎপাদন অথচ গেল ক বছর ধরে পাল্টে গেছে পরিস্থিতি সক্ষমতা থাকার পরও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি আসছে না উৎপাদনে যার কারণ হিসেবে সামনে আসছে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার বিষয়টি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম ব্যবসার ক্ষেত্রে এটা একটা একটা বড় ইম্প্যাক্ট হয় কারণ আপনার যখন সো সবসময় কনজামশন কমা কস্টে ভ্যারিয়েবল কস্টের উপর একটা বড় ইনকাম ইম্প্যাক্ট করে ক্রয় ক্ষমতা কমার বিষয়টি স্পষ্ট ব্যক্তি পর্যায়েও একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত ঢাকার বাসিন্দা বিপ্লব দাস তুলনামূলক বাড়তি বেতন ভাতা পেলেও তার অস্বস্তি নিত্যপণ্যের দায় মেটাতে পাঁচ সদস্যের পরিবারের ভরণ পোষণে অনেকটাই নাকানি চুবানি খেতে হচ্ছে তাকে আগে কিছু হলো সেভিং করতে পারতাম কিন্তু এখন হচ্ছে বর্তমান যেই বাজার দ্রব্য পণ্যদ্রব্যের যেই খরচ বেড়ে গেছে এখন সেভিং তো থাক দূরের কথা এখন আমাকে প্রতি মাসে কিছু না কিছু লোন করা লাগতেছে বিভিএসএর তথ্য বলছে গেল এক দশকে জিডিপির হিসাবে ভোগ কমেছে প্রায় সাড়ে পাঁচ শতাংশ সবশেষ বছরে যা দুই শতাংশের মতো অথচ এই সময়ে মাথাপিছু আয়ের খাতাটা ভারী হয়েছে বেশ বিশেষজ্ঞরা বলছেন আয় বৈষম্য ও উচ্চ মূল্যস্ফীতির প্রভাবের চিত্র এটি মূল্যস্ফীতি অলরেডি উচ্চ পর্যায়ে চলে গেছে এবং এটা নিয়ন্ত্রিত হলেও উচ্চ পর্যায়ে থাকবে কিন্তু তারপরও এটাকে যদি কিছুটা সীমিত রাখা যায় তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভোগের উপরে এটার একটা ইতিবাচক প্রভাব আমরা দেখব তার কারণ ক্রয় ক্ষমতার যে অবনমন হয়েছে এটাকে এটা কিছুটা হলেও রাশ টেনে ধরবে কিভাবে যদিও সঞ্চয় নিয়ে বিবিএস এর পর্যবেক্ষণ প্রশ্নবিদ্ধ তাদের তথ্য বলছে ভোগ কমলেও পাল্লা দিয়ে বেড়েছে সঞ্চয় তবে সেই প্রতিফলন নেই বিনিয়োগে আমাদের সঞ্চয়টা যে বিনিয়োগে এটা প্রতিফলিত হচ্ছে না সেটারও কিন্তু একটা পরিচয় আমরা এখান থেকে পাই রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা